আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আজকে টপিকস হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইন্টারপোলেশন এই চ্যাপ্টারের ইন্টারপোলেশনের সংজ্ঞা থেকে শুরু করে দুইটা থিওরি দুইটা বা তিনটা থিওরি পড়াবো এবং এর পরবর্তীতে বেশ কিছু অঙ্ক করে দিব যারা তোমরা অনার্স থার্ড ইয়ারে আছো নিউমেরিক্যাল অ্যানালাইসিস যাদের সাবজেক্ট সবারই আছে তাদের জন্য এই চ্যাপ্টার থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মার্ক তো কমন আসার কথাই একটা থিওরি অবশ্যই থাকবে এবং সাথে একটা অঙ্ক থাকবেই মাঝে মাঝে দুইটা অঙ্কও থাকতে পারে বা মাঝে মাঝে দুইটা থিওরিও থাকে আর যারা সিএসিতে আছো তাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই চ্যাপ্টারের থিওরিগুলো এবং অঙ্কগুলো তাদের জন্য কাজে লাগবে তো আজকে আমরা আমাদের পড়া শুরু করতে যাচ্ছি প্রথমেই আমরা চ্যাপ্টারের নাম যেহেতু ইন্টারপোলেশন বা আন্তঃপাতন এটার সংজ্ঞাটা সম্পর্কে একটু জানবো তো সংজ্ঞায় যাচ্ছি ডেফিনেশন অফ ইন্টারপোলেশন দ্য ম্যাথড অফ অপটেইনিং আচ্ছা অপটেই মনে হয় ভিডিওটা ভালো দেখা যাচ্ছে ওকে দ্য মেথড অফ অপটাইন ভ্যালু অফ এ ফর এনি ভ্যালু অফ আর্গুমেন্ট ফ্রম সেট অফ 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 ফর ইজ ইন্টারপোলেশন এখানে তো আমি সংজ্ঞাটা বলে দিলাম এটা তারা কি বোঝানো হয়েছে বলেছে যে একটা কতগুলো নির্দিষ্ট মানের আর্গুমেন্টের যদি কোনো ফাংশনের মানের সেট হতে আর্গুমেন্টের অন্যান্য মধ্যবর্তী মানগুলো মানগুলোর জন্য যে ফাংশনের মান যদি নির্ণয় করা যায় তার পদ্ধতিটা হচ্ছে অন্তক্ষেপণ বা অন্তপাতন বলা হয় বা ইন্টারপলেশন বলা হয় এখন এইটার সংজ্ঞা দ্বারা আমরা যা বুঝলাম তার থেকে ভালো বোঝা যাবে আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই আমাদের যেমন জনসংখ্যা বা জনসংখ্যা যদি কোনো সালে কত ছিল সেগুলো যদি জানা থাকে যেমন ধরো আমরা যদি উনিশশো সাল বা উনিশশো সাল উনিশশো চুহাত্তর উনিশশো সাতাত্তর এরকম কতগুলো সালের জনসংখ্যা যদি জানি ধরো এখানে যে আমি সালগুলো বললাম কিছু সাল আমি স্কিপ করে গেছি তো এমনভাবে এমন কিছু মান যে চার বছর পর পর যদি জনসংখ্যা আমি জানি তাহলে তার মাঝখানে দুই বছর পরে সেই এলাকার জনসংখ্যা কত ছিল সেটা বের করার পদ্ধতি করা আমি বলেছি যদি দুই হাজার সাল এর কোনো জনসংখ্যার মান জানি উনিশশো সালের মান জানি উনিশশো সালের মান জানি তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় বলো তো উনিশশো সালে কতজন জনসংখ্যা ছিল বা কত জনসংখ্যা ছিল এই যে এদের মাঝখানে যে ভ্যালু আমরা জানি না কিন্তু তাদের মাঝখান থেকে কোনো একটা মান বা কোনো সালে কত জনসংখ্যা ছিল সেটা নির্ণয় করা যাবে যে পদ্ধতিতে সেটাকে বলা হবে ইন্টারপলেশন এই পদ্ধতিটাকে এই মানে এটাকেই হচ্ছে অন্তক্ষেপ বলা হয়ে থাকে তো এটা তোমাদের সংজ্ঞা হিসেবে আসবে এখন এই ইন্টারপোলেশনের বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ভাবে এই বিভিন্ন ফর্মুলা তৈরি করেছেন বা ফর্মুলা দিয়ে গেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম করা হচ্ছে নিউটন গ্রাগরির ফর্মুলা আজকে আমি নিউটন গ্যাবরি দুই রকমের ফর্মুলা দিয়েছেন একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড আজকে আমি ফরওয়ার্ড সম্পর্কে আলোচনা করব সেখানে কি নিউটন গ্রেগরি ফর্মুলা ওই যে ফর্মুলা ফর ফরওয়ার্ড ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভেল মানে যদি তোমাদের মধ্যবর্তী পার্থক্যগুলো সমান থাকে ইকুয়াল ইন্টারভেল তাহলে সেখানে ইন্টারপোলেশনের সাহায্যে ফরওয়ার্ড ফর্মুলাটা নির্ণয় করার সূত্রটা পড়বো আজকে তো ফরওয়ার্ড ফর্মুলাটা কি আমি একটু দেখছি এই যে এক্স জিওফল টু জি অফ এ প্লাস এইচ ইউ ইকাল টু এফ অফ এ ইউ ডেল এফ অফ এ প্লাস ইউ ইউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার এফ অফ এ ইউ ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল কিউ এফ অফ এ এটা প্যাটার্ন বজায় রাখছে ডট 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 ইউ থেকে এন মাইনাস তম পথ পর্যন্ত এখানে মাইনাস ব্রাকেট হলে এন মাইনাস তম পথ পর্যন্ত যদি বলা হয়ে থাকে তাহলে এটা হয়ে যায় ইউ মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ডেল টু দি পার এন এফ অফ এ এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ফর্মুলা এই ফর্মুলাটা কিভাবে প্রমাণ করা হয়েছে এখন আমরা সেই বর্ণনায় যাব

independend variable x মানে এখানে স্বাধীন চলকটা হচ্ছে x এর সাপেক্ষে সমান ব্যবধানে মান নিয়েছি আমরা কিছু যে মানগুলো বসিয়ে ফাংশনগুলো এরকম পাওয়া যাবে এখন যদি আমরা ধরে নেই as assume g of মানে আমি যদি ধরে নেই যে g of x is a polynomial of degree ডিগ্রি যদি কোন একটা পলিনোমিয়াল হয় g of x সেই ক্ষেত্রে এবং আমরা সেই g আমরা লেট can be written মানে আমরা এটা কিন্তু ধরে নিয়েছি যে g মান যদি এরকম হয় কি জিও ফেক্সিক্স মাইনাস এ প্লাস a টু এক্স মাইনাস এ মাইনাস টু এইস খেয়াল করো এখানে একটা এ বিয়োগ এখানে এ মাইনাস বিয়োগ আর এখানে তিনটা পদ এখানে টু বিয়োগ তাহলে এর পর একটা করে অ্যাড হবে এভাবে করে একদম এন পর্যন্ত কত বিয়োগ হবে তখন এই যে যখন এ এন তখন একদম লাস্টে এক্স মাইনাস এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত ইনটু এইস এটাকে এক নম্বর সমীকরণ ধরে নিয়েছে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে অ্যাজিউম জিও ফেক্স যদি একটা ফাংশন এরকম হয় সেই ক্ষেত্রে আমরা যদি এরকম লিখে নিতে পারি সেটা এক নম্বর সমীকরণ দিয়ে এবং ওখানে আমরা চুজ করব জি অফ এ ইকাল এফ অফ এ আমরা ধরে নিয়েছি যে জি এ ফাংশনটা যদি এফ অফ এর সমান হয় জি অফ প্লাস এইস যদি এফ অফ এ প্লাস এইস এর সমান হয় মানে তাহলে বাকিগুলো সব যদি সেম হয় জি অফ প্লাস টু এইচ যদি এফ অফ এ প্লাস টু এইস এর সমান হয় এবং ডট ডট বলে মাঝখানে আরো অনেক ভ্যালু আছে এবং লাস্ট পথ পর্যন্ত জিও এ প্লাস এন এইচ যদি এফ অফ এ প্লাস এন এর সমান হয় সেই ক্ষেত্রে আমরা যদি এক্স এর মানে এক্স ইকাল টু এগুলো বসিয়ে পাই এক নম্বর সমীকরণে খেয়াল করে এক নাম্বার সমীকরণে এক্স এর মান কোনগুলো যে ইন্টারভেল ধরে নিয়েছিলাম না ওরকম করে যদি ওগুলো ধরে নিয়ে দেয় তাহলে কত পাওয়া যাবে খেয়াল করে একটু ভালো করে দেখবে এক্স এর মান যখন এ ধরবো এই ফাংশনের মধ্যে তখন এখানে এক্স এর মান যদি এ বসে দেখো এই পটটা জিরো হয়ে যাবে এক্স মাইনাস এ যত জায়গায় আছে তার মানে কি সবগুলো জিরো হয়ে যাবে তাহলে এক্স এর মান যদি এ বসায় তাহলে জি অফ এক্স বা জি অফ এ ইকাল টু জাস্ট এ নট থাকবে আর বাকিগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে এই জন্য দেখো যখন এক্স এর মান এ বসিয়েছি তখন মান পেয়েছি জি অফ এ ইকাল টু এ নট এরপরে বসাবো এ প্লাস এইচ খেয়াল করো এখানে যদি এ প্লাস এইচ বসায় এক্স এর জায়গায় এখানে তো বসানোর কিছু নাই এখানে এ প্লাস এইচ বসালে সেই এ আর এ কাটা চলে যে শুধু এইচ থাকবে তাহলে এখানে হয়ে যাবে এ ওয়ান এইচ দেখো পরবর্তীতে এই যে দেখো জি অফ এ প্লাস এইচ যখন বসাবো এ নট এ ওয়ান প্লাস এ ওয়ান এইচ আর এখানে দেখো যদি এক্স এর আগে এ প্লাস এইচ বসো তাহলে এ এইচ এ এইচ চারটাই কাটা যাবে তার মানে এটা জিরো হয়ে যাবে এই পদটা এখানে আছে এটাও জিরো হবে পরের সবগুলো জিরো হয়ে যাবে তাহলে থাকবে কতটুকু জাস্ট প্রথম দুইটা পদ থাকবে তো সেই দুটো কতটুকু এই যে এখানে এতটুকু তাহলে এখান থেকে যে এ লাইনটা থেকে এ ওয়ানের মান কত হবে এই এ নট টি পাশে এসে বিয়োগ হয়ে যাবে আর এইচ দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এ ওয়ান ইকুয়াল টু এই যে এটার সাথে বিয়োগ হচ্ছে আর ডিভাইডেড বাই এই যে হবে এখান থেকে এ এর মান পাওয়া যাবে এখন এ নটটা আগের লাইনে দেখো আমি এফ অফ এ লিখে রাখছিলাম তো এ নট এর মান আমি কত বসেছি এফ অফ এখান থেকে বসানো হয়েছে ঠিক আছে এখান থেকে বসানো হলো আর লাস্টে এইচ আছে তাই আর এফ অফ এ প্লাস এইচ থেকে এফ অফ এ বিয়োগ করলে এটার মানটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন যাকে ডেল অফ এফ অফ এ ধরা হয়ে থাকে তাহলে এই ডেল অফ এফ অফ কি সেটা হলো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এই কথাটা মনে রাখবা আমি এখানে ধরে নিচ্ছি সূত্রের জন্য কিন্তু এর পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এই যে ডেল বলতে পার্থক্য বোঝানো হবে কতটুকু এইচ পরিমাণ এফ অফ এ প্লাস এইচ থেকে এফ অফ এর বিয়োগফলকে বোঝানো হবে ডিভাইডেড বাই এইচ এখন আসি আমরা এ প্লাস 2h বসাবো এই সেম ফাংশন a টু 2h বসাবো তখন কিন্তু এই পর্যন্ত প্রথম তিনটা মান থাকবে মানে এই যে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে কিন্তু এই 2h যেখানে আছে সেই থার্ড পদ থেকে আর থাকবে না তাহলে এই যে এতটুকুর মধ্যে আমি যদি এর পরবর্তী মানটা আমি কিন্তু এই দুটো বসানো হয়ে গেছে এখন বসাবো প্লাস plus 2h তাহলে এখানে a plus a plus 2h বসালে a এ চলে যাবে আর টু টা থেকে যাবে তাহলে a1 এর সাথে থাকে যাবে 2h এখানেও একটা 2h থাকবে আর এই অংশটুকো আমরা যোগ বিয়োগ করে দেখা যায় কত পাওয়া যায় তো ওখানে মান বসিয়ে জিও ফে প্লাস টু এসে মান বসালে এটা পাওয়া যাচ্ছে এখানে আমি ক্যালকুলেশন করব এই যে এ টু টু এইচ স্কোয়ার এটা আগে লিখেছি আর এটা থেকে বাকি দুটো বিয়োগ হয়ে গেছে এরপর এ নটের মান বসিয়েছি এ এর মান বসিয়েছি এটা কিন্তু আগের পিসটায় লেখা ছিল এ ওয়ান এর মান আর এ নটের মান আমরা যেটা পেয়েছিলাম সেটা আমি বসিয়েছি বসানোর পর এখানে এই স চলে গেছে চলে যাওয়ার পর ডেল অফ এফ এর মান কত এই যে আগের পেজে আমরা মান ছিল এটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দুই দিয়ে গুণ করে দেওয়া হয়েছে গুণ করে দেওয়া হওয়ার পরে এখানে দেখো এখানে দুইটা এফ অফ এ আছে তার থেকে একটা এফ অফ এ চলে গেলে একটা এফ অফ এ থেকে যাচ্ছে তো এইখানে দুইটা আছে এখানে একটা আছে বিয়োগ করলে এই যে একটা থাকে আর এখানে আছে দুইটা এফ অফ এ প্লাস এই দেখো তো আমি একটু সাজাই লিখেছি এটা লিখছি এখানে তার থেকে এখানে আসছে দুইটা এফ অফ টু অফ এফ অফ এ প্লাস তাহলে দুইটা তো এখানে একটা এই যে আগে লিখেছি একটা পরে লিখেছি চলে গেলে একটা এফ ওফে থাকে কিন্তু সেটা হয় প্লাস এফ অফ এ কিন্তু আমি এখানে যেহেতু মাইনাস নিয়েছি তাহলে এখানে মাইনাস নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সো ক্যালকুলেশন হিসাব ঠিক আছে এখন প্রথম অংশ এই যে পরের অংশটা দেখেই বোঝা যাচ্ছে যে ডেল অফ এফ অফ এ মানে এখানে এই যে ছোট অংশটুকুকে এফ অফ এ বলা হয় তাহলে এখানে কি হবে এটার মানও হয়ে যাবে ডেল এফ অফ এ প্লাস এস মানে এই ছোটটাকে লেখা হবে ডেল অফ অফ এ তাহলে এই এটা আরেকটা সূত্র মনে রাখবে ডেল স্কোয়ার এফ অফ এ বলতে বোঝানো হবে ডেল অফ এফ অফ এ প্লাস এস মাইনাস ডেল এফ অফ এ এখান থেকে এটা পাওয়া যায় এটা এরকম লেখা যায় অঙ্কের সময় তো আমি সেম ভাবে কাজে লাগাবো তো এটা কার মান পাওয়া গেল এটা টু এইচ স্কোয়ার এ টু এর মান পাওয়া গেছে তাহলে এ টু এর মান কত এটা টু এইচ স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে আর এটাকে টু কে আমি যদি টু ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারবো তাহলে এটা কার মান পাওয়া গেল এ টু এর মান পাওয়া গেল এখন সিমিলারলি বাকিগুলোর করতে হবে না তখন এ থ্রি এর মান কি হবে এ স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল স্কোয়ার এগুলো সব থ্রি হয়ে গেছে তাহলে তাহলে এ এন পর্যন্ত কি হবে ডেল টু দি পাওয়ার এন এফ অফ এ এইচ টু দি পাওয়ার এন আর টু ফ্যাক্টোরিয়াল জায়গায় এন ফ্যাক্টোরিয়াল তাহলে এন পর্যন্ত মান পেয়ে গেলাম তাহলে মান কার কার পারলাম এ নট এ ওয়ান এ টু এ থ্রি এবং এন পর্যন্ত সবার মান পাওয়া গেছে এই সবগুলো মান এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব ওই পেজে যে এক নম্বর ছিল ওখানে বসিয়ে দিলে মানটা এরকম পাওয়া যাবে এটা দুই দিয়ে লিখে রেখেছ আমি জাস্ট মানগুলো নিয়ে ওখানে বসানো হয়েছে এখন ওখানে মান বসানোর পরে আমাদের কাজ হবে এক্স মাইনাস এ বাই এইচ টু ইউ ধরে নেওয়া তো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ইকাল টু ইউ ধরে আড়িগুন করলে কি হয় এক্স মাইনাস এ ইকাল টু এইচ ইউ হয় এখন এখানে যত জায়গায় এক্স মাইনাস এ আছে সেই সেই জায়গাগুলো তাহলে কত বসাবো এক্স মাইনাস এইচ বাই এইচ এই যে এক্স মাইনাস এ বাই এইচ এর বদলে ইউ বসাবো তাহলে ইউ বসাই দিলে এই সমীকরণটা পাওয়া যাবে তো এক্স মাইনাস এ বাই এইচ এ এইচ ইউ ডিভাইডেড বাই এখানে বাকি যতগুলো যে যে জায়গায় আছে সব জায়গায় আমি ওই মানগুলো বসিয়েছি এই যে এখানে মান বসানো হয়েছে সব বসানোর পরে এই মানটা পাওয়া গেল এটাই আমাদের নিউটনস নিউটন গ্র্যাগরিস ফর্মুলা ফর ফরওয়ার্ড ইন্টারপুলেশন উইথ ইক্যুয়াল ইন্টারভেল কিন্তু এটাকে আনাদার উপায় এর মানে অন্য একটা উপায় লেখা যায় সেটা হচ্ছে এই যে নীচে লেখা আছে ওয়াই অফ এক্স ইকোয়াল টু ওয়াই নট এর মানে এই পুরা ফাংশনটাকে আমি এখানে এরকম না লিখে ফাংশন এফ ও ফেকে এটাকে আমি যদি ওয়াই নট চিন্তা করি তাহলে ওয়াই নট এফ ও ফেকে যদি ওয়াই নট হিসেব করে পরে লেখা যায় সেম সমীকরণটাই আমি ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারবো যেখানে জি অফ টু ওয়াই অফ এক্স এভাবে চিন্তা করে লেখা যাবে এখন তোমরা আমরা যখন অঙ্ক করব ফরওয়ার্ড ফর্মুলার সেই সময় আমরা এই সূত্রটা ইউজ করব অলওয়েজ অ্যানাদার ওয়ে এই সূত্রটা সহজ করে মুখস্ত করবে এটা একটা সিমিলারিটি আছে দেখো এখানে ইউ ইউ মাইনাস ওয়ান এখানে ইউ ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এভাবে করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে আমাদের যত পর্যন্ত কাজ করতে বলবো আমি ওই পর্যন্ত এই সূত্রটা ইউজ করবো এটা হলো ফরওয়ার্ড ফর্মুলা আমার আশা করছি থিওরিটা পারবে এই থিওরিটা পরীক্ষা আসলে দশ মার্কের আসবে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এই থিউরি থেকে অঙ্ক করাবো আমি নেক্সট ক্লাসে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ